সোয়া ভিউয়ারস ম্যাসেঞ্জারের গ্রুপ তৈরি করার জন্য মেসেঞ্জারে ক্লিক করুন তারপরে এখানে পেন্সিল আইকনে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে আপনি ক্রিয়েটে নিউ গ্রুপে ক্লিক করুন ক্রিয়েটে নিউ গ্রুপে ক্লিক করার পরে আপনি যাদেরকে আপনার গ্রুপে রাখতে চান তাদের নামের এখানে টিক দিন দিনকে নিয়ে নিলাম তারপর আমি এখানে সুডাক্তারকে নিয়ে নিলাম এই দুইজনকে নিয়ে গ্রুপ তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এখন নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পরে এখন আপনাকে গ্রুপ নেম সিলেক্ট করতে হবে এখানে গ্রুপ নেম আপনি যে কোনো নেম দিতে পারেন আপনার পছন্দ মতো সো আমি দিচ্ছি কোভিড নাইন্টিন ভ্যাকসিন কে কে নিয়েছেন সো আপনার পছন্দ মতো আপনি একটা নাম দিয়ে দেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা দিচ্ছি সো আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিয়ে নেবেন দেওয়ার পরে আপনি উপরে যে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন এর উপরের ক্রিয়েট অপশানে ক্লিক করুন ক্লিক করলে আপনার গ্রুপটা তৈরি হয়ে যাবে এই যে ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে আমার গ্রুপটা তৈরি হয়ে গেল এখন আমি আমার প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য ফটোতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আপনার এখানে যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকনে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি গ্রুপের নাম চেঞ্জ করতে পারবেন এখান থেকে তারপর চেঞ্জ গ্রুপ ফটো চেঞ্জ গ্রুপ ফটোতে ক্লিক করুন ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার গ্রুপের ছবিটা চেঞ্জ করতে পারবেন চুজ ফটোতে ক্লিক করার পরে আমি এখন একটা এই ছবিটা দিয়ে দিচ্ছি এই ছবিটা দিয়ে দেওয়ার পরে এখন ছবিটা আমি অ্যাডজাস্ট করে নেব ওকে এখন আমি এটার ভিতরে ছবিটা অ্যাডজাস্ট করে নেব নেওয়ার পরে আমি এখানে নিচে যে সেভ অপশন আছে সেই অপশানে ক্লিক করলেই ছবিটা গ্রুপে সেভ হয়ে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা অলরেডি অ্যাড হয়ে গিয়েছে এভাবে আপনারা খুব সহজেই গ্রুপ তৈরি করতে পারবেন তারপর আপনি এখানে ছবিতে ক্লিক করুন ছবিতে ক্লিক করার পরে আপনি এখানে ছবিটা ইচ্ছে করলে আবার চেঞ্জ করতে পারবেন রিমুভ করতে পারবেন নতুন আরেকটা ছবি এখান সরাসরি ছবি একটা তুলতে পারবেন আমার চেঞ্জ করার দরকার নেই আপনাদের দেখানোর জন্য এটা করলাম তারপরে এখানে আপনি দেখুন থিম আপনি এখান থেকে থিমটা চেঞ্জ করতে পারবেন আপনার যে ব্যাকগ্রাউন্ড থিমটা এটা চেঞ্জ করার জন্য আমি একটা থিম চেঞ্জ করে দেখাচ্ছি সেলিনা দ্য সিরিজ ওকে আমি এটাই দিচ্ছি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে সেভাবে আপনি খুব সহজেই থিম চেঞ্জ করতে পারবেন আবার আমি ফটোতে ক্লিক করলাম ক্লিক করার পরে ইমোজি ইমোজিটা গোলাপ ফুল দেওয়া আছে এটা আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি আপনার পছন্দ মতো একটা ইমোজি আপনি সেট সেভ করতে পারবেন সো আমি এখানে হাতের যে সিম্বল যেটা আছে ওকে আমি এটা দিয়ে দিচ্ছি এখন আপনি নিচে দেখতে পাচ্ছেন গোলাপ ফুলটা চেঞ্জ হয়ে যাবে এই যে চেঞ্জ হয়ে আমার এই সিম্বলটা চলে আসছে এখন আমি আবারও ছবিতে ক্লিক করলাম ক্লিক করার পরে নিক নেম আপনার যে কোনো মেম্বারের নেম আপনি পছন্দ মতো এখানে দিতে পারবেন আপনার সহজে বোঝার জন্য আমার এটা দরকার নেই তো আমি এখন চলে যাব সি গ্রুপ মেম্বারস আপনার গ্রুপে কতজন মেম্বার আছে এটা দেখার জন্য এখানে ক্লিক করবেন আমার গ্রুপে যেহেতু বর্তমানে দুইজন মেম্বার আছে আর আমি এডমিন এর জন্য আমার এখানে এডমিন দেখাচ্ছে এডমিন এখানে ক্লিক করে দেখতে পারবেন কতজন এডমিন আপনার এখানে আছে তো একজন আমি এডমিন এসছি আপনি এডমিন যোগ করতে পারবেন অ্যাডে ক্লিক করার পরে যে কাউকে আপনি এডমিন বানাতে পারবেন যদি আপনি চান আমার আপনাদের তো দরকার নেই এখান থেকে আপনি ক্লিক করলে বানাতে পারেন বা সার্চ দিয়েও তার নাম সার্চ দিয়ে আপনি এডমিন বানাতে পারবেন আমি এই জন্য ব্যাকে চলে যাচ্ছি আমার দরকার নেই আপনাদেরকে দেখানোর জন্য এটা করা তো আমি আবারও ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে যাওয়ার পরে এখন আপনি দেখুন মেম্বার রিকোয়েস্ট আপনি যদি এডমিন যাকে বানান শুধু সেই মেম্বার যদি এডমিন অ্যাপ্রুভাল অন করে দিয়ে থাকেন শুধু ওই এডমিন ছাড়া কোনো মেম্বার কেউ অ্যাড করতে পারবে না যেহেতু আমি একা মেম্বারে এডমিন আসি তো আমার অ্যাপ্রুভাল ছাড়া কোনো মেম্বার অ্যাড হতে পারবে না যদি এটা অন করে দিন তো আমি অন করে দিলাম এখন আপনি যে কোনো লোককে যে কাউকে আপনি অ্যাড করতে পারবেন এখানে অ্যাড যে অপশনটা আছে অ্যাডে ক্লিক করার পরে আপনি যত মেম্বার খুশি আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন যাদের সাথে আপনি চ্যাট করতে চান এখানে শুধু টিকমার্ক দিলেই অ্যাড হয়ে যাবে তো আমার দরকার নেই সেই জন্য আমি এখন ব্যাকে চলে যাচ্ছি আপনি এরপরে করে নেবেন আপনার প্রয়োজন মতো সো এখন দেখুন এখানে যে ফোর চারটা ডটের যে অপশান আছে এখানে ক্লিক করে আপনি একটা পুল তৈরি করতে পারবেন এখানে চার ফোর ডটে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন মাঝখানে যে অপশনটা পুলস তো এই পুলস তৈরি করতে পারে এটা খুবই সহজ আর এটা খুবই ইম্পর্টেন্ট এখানে পুলসে ক্লিক করবেন ক্লিক করার পরে তখন আপনি এখানে দেখুন হোয়াট ইজ ইউর পুল অ্যাবাউট মানে আপনার পুলটা কী সম্পর্কে হবে এই সম্পর্কে আপনি এখানে লিখবেন তো আমি লিখতেছি ভ্যাকসিন কোভিড নাইন্টিন ভ্যাকসিন কে কে নিয়েছেন এটাই আপনাদেরকে দিয়ে বোঝাচ্ছি সেইখানে আপনি লিখবেন কোভিড নাইনটিন ভ্যাকসিন নাইনটিন ভ্যাকসিন কে কে নিয়েছেন এটা লেখার পরে আপনি একটা পুল তৈরি করবেন যারা নিয়েছে তারা ভোট করবে যারা নেয় নেয় তারাও না বোট করবে সেই জন্য আমি এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন সো অ্যাড অপশানে ক্লিক করে যেহেতু আমি হা বুট এবং না ভোট ইয়েস ওর নো দুইটা অপশন রাখতে চাচ্ছি তো অ্যাড অপশনে ক্লিক করার পরে প্রথমে আমি লিখলাম ইয়েস তারপর আবার নিচে দেখে অ্যাড অপশনটা আবার চলে আসছে অ্যাড অপশনে আবার ক্লিক করে আমি লিখবো আবার নো এভাবে অ্যাড অপশন কন্টিনিউ আসতে থাকবে আপনার মতো লেখার পরে এখানে ক্রিয়েট পুলে পুলে ক্লিক করবেন ক্রিয়েট পুলে ক্লিক করার পরে আপনার পুলটা তৈরি হয়ে যাবে এখন যারা ভ্যাকসিন নিয়েছে তারা এখানে বোট অপশন দেখে নিচে চলে আসছে বোটে ক্লিক করার পরে আপনি সে বোট দিতে পারবে আপনি সে কি ভ্যাকসিন নিয়েছে নাকি নেয় নেয় যারা নিয়েছে তারা ইএস দেবে তারা নেয় নেয় তারা নো দেবে এখানে বোটে ক্লিক করুন বোটে ক্লিক করার পরে মনে করেন যে আমি ভ্যাকসিন নিয়েছি এই জন্য আমি এখন ইএসএ ক্লিক করব সেই ইসি ক্লিক করবার বা যারা নাইনের নদী ক্লিক করবে তারপর যদি অন্য কোনো মতামত থাকে অ্যাড অপশনে ক্লিক করবে ইসি ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরেই দেখুন এখানে এই যে আমার বাম ডান পাশে একটা ছবি চলে আসছে এখানে যতজন মেম্বার ইয়েস দিবে তার ততজন সংখ্যা এবং ছবিটা এখানে দেখাবে আমি যেহেতু একাই ইয়েস দিয়েছি এই যে আমারটা দেখাচ্ছে চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করার জন্য চেঞ্জ বোর্ডে ক্লিক করবেন আপনি ভুল করে এস দিয়ে দিয়েছেন এটা চেঞ্জ করতে চাচ্ছেন চেঞ্জ বোর্ডে ক্লিক করার পরে এসটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে এখানে নু দিতে পারলেন যে আমি ভ্যাকসিন নেই নেই নু দেওয়ার পরে সাবমিট করবেন তাহলে এটা নু হয়ে যাবে মানে আপনি ভোট দিয়েছেন নু মানে আমি এখন ভোট দিয়েছি ভ্যাকসিন নেই নিই তো এখন যত মেম্বার এখানে এভাবে অ্যাড হবে তত মেম্বার এখানে দেখাবে ওকে এখন মনে করেন যদি আপনি এই বোর্ডটা চেঞ্জ করতে চান এই পুলটা চেঞ্জ করতে চান এবং দি পেজটি আপনি চেঞ্জ করতে চান আই বাটনে ক্লিক করবেন আই বাটনে ক্লিক করার পরে আপনি এখানে নিচে চলে যান সি গ্রুপ মেম্বার দেখেন কারণ আপনি ম্যাসেঞ্জারের গ্রুপ সহজে চেঞ্জ করতে পারবেন না চেঞ্জ করতে হলে আগে গ্রুপ মেম্বারদেরকে চেঞ্জ করতে হবে এবং গ্রুপ মেম্বারদেরকে রিমুভ করতে হবে তো আমি ফরহাদ মুন্নি ফরাদ মুনিকে প্রথমে রিমুভ করতেছি গ্রুপ থেকে রিমুভ করে রিমুভ ফ্রম গ্রুপ এখানে ক্লিক করে আমি ফরহাদ মুিকে রিমুভ করবো কারণ আপনি গ্রুপ মেম্বারদের রিমুভ করা ছাড়া আপনি এই পেজটা স রিমুভ করতে পারবেন না কারণ আমি মাস্ক উদাক্তারে ক্লিক করবো যেহেতু আমার দুজনই গ্রুপ মেম্বার মাস্ক ডাক্তারে ক্লিক করার পরে ঠিক একইভাবে তাকে গ্রুপ থেকে রিমুভ করব। রিমুভ করার পরে সে আমি যাই সে আমি নিজে এডমিন এই গ্রুপ থেকে লিভ নিব বা গ্রুপ থেকে কনভার্সেশন আমার ডিলিট করে দেবো আমি এখন ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে যাওয়ার পরে এখন আমি আবার ব্যাকে চলে যাওয়ার পরে এখন আমি উপরে আবার আই বাটনে যাবো আই বাটনে ক্লিক করার পরে দেখুন থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন ডিলেট কনভার্সেশন দিলেই আপনার এই গ্রুপটা চিরতরে ডিলেট হয়ে যাবে কেউ আপনাকে মেসেজ দিতে পারবে না কোনো কনভারসেশন এখানে হবে না যেহেতু আপনি আগেই আপনার মেম্বারদেরকে ডিলেট করে দিয়েছেন রিমুভ করে দিয়েছেন তো ডিলেট কনভারসেশনে ক্লিক করালে তখন এখানে ডিলেট অপশান আসবে ডিলিট করে দিলেই এই মেসেঞ্জার গ্রুপটা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে আমি এখন ডিলেটে ক্লিক করব ডিলেটে ক্লিক করলেই মেসেঞ্জার গ্রুপটা পুরোপুরি ভিনিশ হয়ে গেলো সেইভাবে আপনার